الصلاة كانت على المؤمنين كتابا موقوتا فقوموا لله قانتين قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছেন এই পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ সম্পর্কে আল্লাহ পাক কাল কিয়ামতে বিচার দিবসে মুসলিমদের প্রথম হিসাব নেবেন এর জন্য আমাদের প্রত্যেককে প্রস্তুত থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন নামাজ কায়েম করার আদায় করার হিসাব নেবেন এই ফরজ নামাজ তেমনি কেমন করে আপনি আদায় করেছেন সেই নামাজ শুদ্ধ হয়েছে কি না কার আদর্শ মোতাবেক সেই নামাজ আদায় করেছেন তারও হিসাব আমাদেরকে দিতে হবে গত সপ্তাহের আগের সপ্তাহে নামাজের সংক্ষিপ্ত পদ্ধতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত নামাজ কেমন ছিল সম্পর্কে উল্লেখ করা হয়েছিল এবং তার সাথে ওয়াদা করেছিলাম যে মাসাইলগুলির দলিল প্রমাণ ইনশাআল্লাহ তাআলা আগামী আলোচনায় পেশ করব তা আজকে আপনাদের সামনে কাছাকাছি ১২টি মাসলা মাসাইল ১২টি বিষয় নামাজ সংক্রান্ত নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত এই ১২টি মাসলা মাসাইলের দলিল সহি হাদিস থেকে নিয়ে এসেছি যা আপনাদেরকে শোনাব যাতে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে সুন্নতের আলোকে আমাদের নামাজ সহি শুদ্ধ হয় কারণ নামাজ যদি ভুল থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় না হয় তাহলে কবুল হবে না যেমন অন্য অন্য ইবাদতও যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছাড়া অন্য কোনো তরিকায় হয় বা খেয়াল খুশি হয় যেমন পারলাম করলাম তাহলে কবুল হবে না প্রসিদ্ধ হাদিস শুনিয়েছিলাম মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন সহিহ মুসলিমে রয়েছে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা যে ব্যক্তি কোনো আমল করলো নামাজ পড়লো রোজা রাখলো যাকাত দিলো হজ করলো উমরা করলো লাইসা আলাইহি আমরুনা কিন্তু আমার আদর্শ মোতাবেক না আমার তরিকা অনুযায়ী নয় কে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি এর তরিকা অনুযায়ী নয় ফাহরাদুন তাহলে তা প্রত্যাখ্যাত হবে মারদুদ হয়ে যাবে কবুল হবে না
নামাজ যতগুলি ইবাদত বন্দেগী রয়েছে সমস্ত ইবাদত বন্দেগীর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ, যাতে রয়েছে অন্তরের ইবাদত বিনয়ী হয়ে খুশু খুজুর সাথে আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, অন্তরের ইবাদত রয়েছে, যাতে রয়েছে বাচনিক ইবাদত জবানের ইবাদত রয়েছে কথার ইবাদত, তাকবীরে তাহরিমা দিয়ে শুরু করছেন আল্লাহু আকবার ইবাদত, আল্লাহ সবচেয়ে বড়, সানা সুরা ফাতিহা সবগুলি হচ্ছে বাচনিক ইবাদত, রুকু সাজদার তাসবিহ দোয়া আত্তাহিয়াত সবগুলি হচ্ছে বাচনিক কথার ইবাদত, নামাজ রয়েছে অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত, গোটা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ঝুঁকছে সেজদা করছে দাঁড়াচ্ছে, তাহলে নামাজ এমন একটি ইবাদত যাতে রয়েছে সমস্ত রকমের ইবাদত, ইবাদতে কলবি অন্তর ইবাদত রয়েছে, ইবাদতে লিসানি জবানের ইবাদত রয়েছে, বচনের ইবাদত রয়েছে, ইবাদতে উত্তুল জওয়ারে বা অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত রয়েছে, সমস্ত ইবাদত সামিল আছে, এত ব্যাপক ইবাদত। এই আয়াত পাঠ করেছিলাম আগের অনুষ্ঠানে যে নামাজের আল্লাহ পাক হেফাজত করতে বলেছেন, কয়েকটি আয়াতে আল্লাহ পাক হেফাজতের কথা উল্লেখ করেছেন, কাছাকাছি চারটি আয়াতে নামাজ সংক্রান্ত হেফাজতের কথা বলা হয়েছে, হাফেজ ওয়ালা সলাওয়াত আল্লাহ পাক নামাজের হেফাজতের কথা বলেছেন, আল্লাযীনা ওয়ালা সলাওয়াতিহিম ইউহাফিজুন, যেমন এই আয়াতটি সূরা মুমিনুন আয়াত নম্বর 9 আল্লাহ পাক ইরশাদ করেছেন মমিন তো তারাই এবং সেই মমিনরাই সফল কাম, কাদ আফলাহাল মমিনুন দিয়ে আল্লাহ পাক শুরু করেছেন, ওই মমিনরাই ফালাহ পাবে, রেহাই পাবে, মুক্তি পাবে, সার্বিক কল্যাণ হাসিল করবে, ফালাহর অর্থে হচ্ছে যাবতীয় কল্যাণ হাসিল করা, ইহকাল পরকালের সমস্ত রকমের কল্যাণ হাসিল করা, মঙ্গল হাসিল করার নাম হচ্ছে ফালাহ, যে ফালাহর দিকে ডাক দেওয়া হয় নামাজের জন্য আজানে একামতে, আজানেও বলা হয় আলাল ফালাহ আর একামতেও বলা হয় হাইয়া আলাল ফালাহ, ফালাহর জন্য এসো, সার্বিক মঙ্গলের জন্য এসো, নামাজেই রয়েছে সার্বিক মঙ্গল। আল্লাহ পাক ওখানে আফলাহ দিয়ে শুরু করেছেন, যে ফালাহ পাবে সার্বিক কল্যাণ হাসিল করবে কারা, ওই মুমিনরা যাদের আল্লাহ পাক রব্বুল কয়েকটি গুণ উল্লেখ করেছেন, প্রথম গুণই নামাজ বলে আল্লাযীনা ফি সলাতিহিম খাশিউন, তারপরে আবার শেষখানে আর অন্যান্য গুণ বর্ণনা করার পরে বলছেন আল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, মুমিন সফল কাম তো তারাই যারা নিজ নিজ নামাজগুলির হেফাজত করে, আলা সলাওয়াতিহিম নামাজগুলির যতগুলি নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন নামাজের হেফাজত করে। নামাজের হেফাজতের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে নামাজ পড়তে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোতাবেক, কারণ আল্লাহ পাক কেমন নামাজ চান আপনার কাছ থেকে আমার কাছ থেকে এটা আমার আপনার জানার কোনো রাস্তা নেই, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহির রাস্তা ছাড়া, তার উপর ওহি হয়েছে জানিয়ে দেওয়া হয়েছে যে এইরকম নামাজ পড়ো। এই মর্মে হয়তো শুনেছেন যে যখন নামাজ মেরাজ ফরজ হলো তার পরের দিন জিব্রাইল আলাইহিস সালাম মক্কায় তশরীফ নিয়ে আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে দুই দিন ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, দুই দিন মক্কাতুল মুকাররমায় জিব্রাইল আলাইহিস সালাম ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মুত্তা মালিক হাদিস হয়েছে আম্মানি জিব্রিল ও ইনদাল বাইত, বাইতুল্লাহর কাছে জিব্রিল এসে দুই দিন আমার ইমামত করেছেন, মুক্তাদি কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম কে জিব্রাইল আলাইহিস সালাম, একদিন প্রথম ওয়াক্তে একদিন শেষ ওয়াক্তে কেমন করে নামাজ পড়তে হবে তাও দেখানো হয়েছে এবং ওয়াক্ত সময়ও দেখিয়ে দেওয়া হয়েছে এই সময় নামাজ পড়তে হবে, আর বলে দেওয়া হয়েছে যে এই নামাজের ওয়াক্ত হচ্ছে এই যে দুই ওয়াক্তে পড়লাম একদিন প্রথম ওয়াক্তে একদিন শেষ ওয়াক্তে এর মধ্যে নামাজ পড়তে হবে, সূর্য ওঠার পরে ফজর নামাজ পড়লে আল্লাহ কবুল করবেন না, কারণ এই নামাজ জিব্রাইল আলাইহিস সালাম পড়ে দেখাননি। যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নামাজ পড়িয়ে দেখেছেন জিব্রাইল আলাইহিস সালাম, সেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সারা জীবন নামাজ পড়েছেন, সেই নামাজ হচ্ছে আদর্শ উসওয়া নমুনা নারী পুরুষ উভয়ের জন্য, সুতরাং প্রত্যেককে নামাজ পড়তে হবে কার মতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের মতো নামাজ পড়তে হবে। অনেক মাসলা মাসাইলে এই মজহবধারী ভাইয়েরা বিশেষ করে হানাফি মজহবের নামাজে বহু মাসলা মাসাইলে দুর্বলতা আছে শুরু থেকে শেষ পর্যন্ত, একটু খুলে নাম ধরে এই জন্যই বলতে হলো যে অনেকেই যদি নাম না ধরি তো বুঝতে পারবেন না,
অন্যান্য মাঝহাবেও বেশ কিছু মাসলাম আছে।